হ্যালো স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করবো ভয়েস চেঞ্জ ভয়েস হচ্ছে দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস তো আমরা ভয়েস চেঞ্জ শেখার আগে আমরা শিখ জানব যে অ্যাক্টিভ ভয়েস কী জিনিস এবং প্যাসিভ ভয়েস কী জিনিস আচ্ছা তো অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা ক্রিয়া সম্পাদনকারী তখন আমরা বলি যে ভার্ভটি বা ক্রিয়াপত্তি অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্যে রয়েছে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য এখানে হচ্ছে কর্তা কাজটা করে যেমন আমরা উদাহরণটা যদি দেখি তাহলে বুঝতে পারবো শ্যামল রিটস এ স্টোরি বুক এখানে ভার্ভ হচ্ছে রিটস পড়া এই কাজটা কে করছে শ্যামল করছে এবং শ্যামল হচ্ছে এখানে সাবজেক্ট তাই এই সেন্টেন্সটা বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে অর্থাৎ এখানে যে কাজটা সেটা কর্তা করছে কিন্তু আমরা যদি প্যাসিভ ভয়েসে দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য জিনিস দেখতে হব তাহলে আমরা দেখিনি যে প্যাসিভ ভয়েস কী জিনিস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হচ্ছে যে সাবজেক্ট যে সেন্টেন্সের যে কর্তা এখানে সেন্টেন্সের কর্তা একই সেন্টেন্স একই অর্থ ওটার সঙ্গে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স লিখছি ওটার অর্থ এবং এই যে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স লিখছি একই অর্থ কিন্তু এটা রয়েছে প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েসে কীরকম হচ্ছে সেটা আমরা দেখিনি যখন কোনো বাক্যের কর্তা বা সাবজেক্ট কর্মের গ্রহিতা অর্থাৎ কাজটি যার উপরে করা হয়েছে তখন আমরা বলি ভাবটি প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্যে রয়েছে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভার্ভ সেটা হচ্ছে রিট সে আগের সেন্টেন্সেই রিট কিন্তু এখানে যে সাবজেক্ট রয়েছে স্টোরি বুক সে কিন্তু কাজটার গ্রহিতা কারণ কাজটার করতা হচ্ছে শ্যামল এবং কাজটা কার উপরে করা হয়েছে রিডিংটা একটা স্টোরি বুকের মধ্যে তো এখানে যখন যার উপরে কাজটা করা হচ্ছে সেই যখন সাবজেক্ট তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি যে কাজটা করছে সেই প্রথমে রয়েছে এবং সাবজেক্ট হচ্ছে যে কাজটা করছে সেই সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আশা করি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে তো এরপর আমরা জানব যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব আচ্ছা সাধারণত এক্ষেত্রে যে বইয়ের মানে বইয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে আট দশ রকমের নিয়ম হবে ভয়েস চেঞ্জ করার কারণ সেখানে টেন্স অনুযায়ী আলাদা আলাদা হয় তো আমি কয়েকটা উদাহরণের সাহায্যে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে বেশি কিছু নিয়ম মনে রাখা দরকার নেই শুধু এই যে কমন বেসিক নিয়মটা রয়েছে চারটা নিয়ম এই নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জের এইটটি পারসেন্ট ভয়েস চেঞ্জ আমরা কিন্তু করতে পারবো কোনো রকম নিয়ম মনে রেখে ছাড়াই শুধু এই চারটে স্টেপ আমাদের ফলো রাখতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে সেটা আমি এবারে উদাহরণে বুঝিয়ে দিচ্ছি এখানে শুধু নিয়মগুলো পড়ছি এবং সাবজেক্ট ও টেন্স অনুযায়ী বি ভার্ভ এগুলোকে বি ভার্ভ বলে ওয়াজ ওয়ার এবং কিছু কিছু ক্ষেত্রে বি ভার্ভ তার সঙ্গে আইএনজি এবং কিছু ক্ষেত্রে মডালস এবং তার সঙ্গে বি যুক্ত করতে হবে এই মডালস কোনগুলোকে বলে সেগুলো হচ্ছে ক্যান কুট মে মাইট শ্যাল উইল উড এগুলোকে বলে মোডালস তো এগুলো বসাতে হবে সেটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি পরে এবং যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং এইটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই বইয়ের মধ্যে প্রচুর লিস্ট দেওয়া থাকবে ভার্বের যে তিনটা ফর্ম প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল অর্থাৎ থার্ড ফর্ম এটা কিন্তু মুখস্থ করতেই হবে জানতেই হবে ভয়েস চেঞ্জ করতে গেলে এবং সর্বশেষ যে নিয়ম সেটা হচ্ছে সাবজেক্টের আগে বাই বসিয়ে দিতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে তো নিয়মগুলোতে আমারই কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে তো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে কনসেপ্টটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো আমরা উদাহরণে চলে যাই আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে অ্যাক্টিভ ভয়েসে যে প্রোনাউন থাকে সেগুলো কিন্তু পরিবর্তন হয় র্যাসিপ হয়েছে যেমন আই থাকলে মি হবে উই থাকলে আস হয়ে যাবে ইউ থাকলে ইউই হবে ই থাকলে হিম সি থাকলে হার দে থাকলে দেম এবং ইট থাকলে ইট এটা মাথায় রাখতে হবে তো আমরা চলে যাই এবার উদাহরণে আচ্ছা এক্ষেত্রে একটা উদাহরণ রয়েছে প্রথমে আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি এখানে আচ্ছা প্রথম কাজ হচ্ছে সাবজেক্টকে আইডেন্টিফাই করা এবং অবজেক্টকে আইডেন্টিফাই করা আমরা কী দেখে বুঝবো যে এটা সাবজেক্ট প্রশ্ন করতে হবে হু দিয়ে হু কে করে কাজটা করে আই তাহলে আই সাবজেক্ট এবং কী করে বা কাকে কে দিয়ে প্রশ্ন করলে পাবো সাবজেক্ট এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাবো অবজেক্ট এটা মাথায় রাখতে হবে তা আমরা এখানে যদি দেখি আই ডু দা ওয়ার্ক কে কাজটি করে আই আমি কাজটি তাহলে আই হচ্ছে সাবজেক্ট এবং কে কাজটি করে আমি করি কাজটি তাহলে কী করি কাজটি দ্য ওয়ার্ক তাহলে দা ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট তো এটাকে আমরা এখন কীভাবে পরিবর্তন করবো সেটা আমরা দেখে নিই তো আমরা যে নিয়মে পড়লাম আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক ওইটাকে আমাদের প্রথমে বসাতে হবে দা ওয়ার্ক এবং দুই নম্বর নিয়ম হচ্ছে আমাদের টেন্সটা ফলো করতে হবে টেন্স এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বারটা মনে রাখতে হবে যে দ্য ওয়ার্ক রয়েছে এটা তার মানে সিঙ্গুলার এবং এইখানে ফলো করতে হবে ডু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই হবে ইস কিন্তু যদি দা ওয়ার্কস থাকতো এখানে এখানে যদি এক্সট্রা করে একটা এস থাকতো তাহলে কিন্তু এটা আর হয়ে যেত কারণ টেন্স অনুযায়ী আর বসাতে হবে তাহলে ক্ষেত্রে দা ওয়ার্ক ইস এরপর হচ্ছে যে ভার্ভ রয়েছে তার হচ্ছে থার্ড ফর্ম ডান এগুলো মনে রাখতে হবে এটা মনে রাখ মনে না রাখলে বা মুখস্ত না করলে কিন্তু বয়স চেঞ্জ করা অসম্ভব নিয়ম জানলেও ঠিকভাবে করা যাবে না বইয়ের মধ্যে দেওয়া রয়েছে সেগুলো মুখস্ত করতে হবে তো আমি এখানে শুধু ডু হাটটা দিয়ে দেখাচ্ছি আপাতত দ্য ওয়ার্ক ইজ ডান এরপর হচ্ছে এই যে আইটা হচ্ছে সাবজেক্ট ওটাকে এখন আমাকে অবজেক্ট করতে হবে কী করতে হবে আই থাকলে হয়ে যাবে মি এবং তার আগে আমাকে বাই বসাতে হবে তাহলে কী হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি পরের যে নিয়মটা রয়েছে একই নিয়ম শুধু এখানে আমাদের টেন্সটাকে আলাদা করে দেওয়া হয়েছে ডিট করা আছে এটা পাঁচ টেন্সে রয়েছে এটা রয়েছে প্রেজেন্টেন্সি তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যার নিয়ম আগের নিয়ম পুরোটাই ফলো করা হচ্ছে তাহলে আমাদের অবজেক্ট দ্য ওয়ার্ক সেটাকে প্রথমে নিতে হবে এবং সাবজেক্ট করতে হবে মানে অবজেক্টকে সাবজেক্ট এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে প্রথমে অবজেক্ট নিচ্ছি দ্য ওয়ার্ক এরপর ডিট আছে পাস্ট তাহলে এখানে লিখতে হবে ওয়াস তারপরে যা নিয়ম পারবে ফর্ম ডান বাই এবং দে থাকলে আয় দেম এইভাবে কিন্তু আমরা করতে পারব আরও কয়েকটা নিয়ম দিয়ে দেখিয়ে দিই যেটা হচ্ছে ক্যান কোট মে মাইট এসব যদি থাকে তার সঙ্গে বিযুক্ত করতে হয় এক্সট্রা করে আর বাকি যা নিয়ম সেটা কিন্তু সেরকমই থাকে ওর কোনো গুরুত্ব নেই তাহলে এক্ষেত্রেও শি ক্যান ডু দা ওয়ার্ক এক্ষেত্রে আমাদের মেন ভার হচ্ছে ডু আর যে ক্যানটা হচ্ছে এখানে মডাল এবং দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তো আমাদের যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে ওয়ার্ক বসাতে হবে তারপর হচ্ছে মডাল এখানে মডাল রয়েছে ক্যান তাহলে এই আমি প্রথমে এই নিয়মটা বলে দিছি ক্যান কোট মে মাইট এসব থাকলে তার সঙ্গে শুধু এক্সট্রা করে বি বসাতে হবে এটুকু মনে রাখতে হবে ক্যান কোট মে মাইট শ্যাল শুট উইল উট এসব যখন থাকবে তার সঙ্গে এক্সট্রা করে শুধু বি যুক্ত করতে হবে বাকি যার নিয়ম এই ভার্বের থার্ড ফর্ম ডান বাই সি থাকলে হয় হার এভাবেই কিন্তু আমরা সমস্ত ভয়েস চেঞ্জ করতে পারব আরও একটা উদাহরণ দেখি এখানে যেমন রয়েছে উইল দ্য ওয়ার্ক দ্য বয়েস উইল ডু দা ওয়ার্ক আমরা অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক সাবজেক্ট হচ্ছে দ্য বয়েস তো আমাদের নিয়ম কী এই যে অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে এবং এই যে সাবজেক্টকে আমাদের অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা দেখি প্রথমে নিয়ে আসি দ্য ওয়ার্ক উইল থাকলে উইল বি ডু ভার্বের থার্ড ফর্ম পর আমাদের আসবে এখানে তাহলে ডান তারপরে বাকি যা নিয়ম বাই দ্য বয়েস যদি প্রোনাউন থাকতো তাহলে এটা চেঞ্জ হয়ে যেত যেহেতু দা বয়স রয়েছে এরকম পরিবর্তন হবে না দা বয়েস দা বয়েসই হবে তো এইভাবেই কিন্তু আমরা বয়েস চেঞ্জগুলো করতে পারবো আচ্ছা এক্ষেত্রেও যে উদাহরণটা রয়েছে এক্ষেত্রে মেয়ে রয়েছে মডাল বার্ভ উইন এবং অবজেক্ট হচ্ছে আমাদের ম্যাচ দে মে উইন দ্য ম্যাচ তারা ম্যাচটি জিততে পারে এক্ষেত্রে আমরা কী করবো আমাদের যে প্রথম নিয়ম যেটা শিখলাম সেই নিয়মই শুধু ফলো হচ্ছে আর এক্সট্রা করে শুধু আমাদের মনে রাখতে হবে এখানে হচ্ছে মোডাল থাকলে তার সঙ্গে বি যুক্ত হচ্ছে তাহলে দ্য ম্যাচ মে থাকলে মে উইন এটা জানতে হবে পারবে থার্ড ওন উইন থাকলে উইন ওন এন বাই দে থাকলে এইভাবে কিন্তু করা যাবে আচ্ছা আরেকটা জিনিস এখানে কিন্তু একটু আলাদা এখানে দেখা যাচ্ছে এই যে ভার টিচ তার সঙ্গে আইএনজি যুক্ত আছে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বাকি যা নিয়ম আমরা প্রথম থেকে দেখে আসলাম সেই একই নিয়ম ফলা হচ্ছে শুধু এই জায়গায় একটু পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি হিজ টিচিং ইংলিশ তিনি ইংলিশ শেখাচ্ছেন কী শেখাচ্ছেন ইংলিশ তো ইংলিশ হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে প্রথমে আমাদের নিয়ে নেব ইংলিশ সাবজেক্ট করতে হবে ইংলিশ ইংলিশ একটা সিঙ্গেল সাবজেক্ট তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ইজ টিচ টিচের পাসপোর্ড ফর্ম আমাদের বসাতে হবে আচ্ছা ও এক্ষেত্রে আইএনজি আছে এটা মাথায় রাখতে হবে আইএনজি যখন থাকবে তখন অবজি ভাব বসানোর পর বিং বসাতে হবে বি জি ইংলিশ ইজ বিং তারপরে যা নিয়ম আমাদের থার্ড ফর্ম ভারবের টট ইংলিশ ইজ বিং টট বাই হিম আর জিনিস মনে রাখতে হবে যেটা আমাদের এতক্ষণ মনে হচ্ছে যে যেটা শব্দের সেন্টেন্সের পিছনের দিকে থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট এরকম কিন্তু ধারণা পুরোপুরি ভুল যেমন এখানে রয়েছে আই টেক টি ইন দ্য মর্নিং এখন তোমরা যদি ভাবো যে দা মর্নিং অবজেক্ট তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে আমি প্রথমেই বলেছি আমাদের প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে আই টেক টি আমি সকালে চা পান করি কি পান করি চা তাহলে ক্ষেত্রে টি হচ্ছে অবজেক্ট তাহলে টিটাকে আমি প্রথমে নিয়ে নিই টি এরপর ভার্বটাকে লক্ষ্য করব যেটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স না এর সামনে কোনো মোডালস রয়েছে না অক্সিজির ভাব রয়েছে সেটা আমাদের লক্ষ্য করতে তো এখানে কিছু নেই সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে টি ইস এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম টেকেন টি ইস টেকেন আচ্ছা এরপরে বাই মি লেখা যায় অথবা ইন দ্য মর্নিং লেখা যায় যে কোনো লেখা যায় অসুবিধা নেই তো টি ইজ টেকেন আমি এটাই প্রথমে লিখি টি ইজ টেকেন ইন দ্য মর্নিং টিস টেকেন ইন দ্য মর্নিং বাই আইটা হয়ে যাবে আশা করি কোনো কনসেপ্টে অসুবিধা হয়নি তো এটা হচ্ছে বেসিক জিনিস মনে রাখার তাহলে কিন্তু মোটামুটি আমাদের এইট্টি পার্সেন্ট ভয়েস চেঞ্জ আমাদের শেখা হয়ে যাচ্ছে এই একই জিনিস শুধু সাবজেক্ট ভাব এগুলোর চেঞ্জ থাকবে বাকি যে আমাদের নিয়মকানুন সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না এরপরে দুই একটা এক্সেপশনাল নিয়ম রয়েছে সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব তাহলে আমরা কি দেখতে পেলাম যেটা বেসিক জিনিস সেটা আমি একবার এখানে দেখানোর চেষ্টা করছি তো যেই সেন্টেন্স যেগুলো হচ্ছে প্রেজেন্টেন্সে থাকবে সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরে বসতেছে এম ইস আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের অক্সেলি ভাব হিসেবে যেটা বসতেছে সেটা এটা এবং পাস্টের ক্ষেত্রে বসেছে ওয়াশ ওয়ার ওয়াশ বা ওয়ার হুম আর বাকি যা নিয়ম সেটা ভার্ভের থার্ড ফর্ম বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট করার যে নিয়ম সেটা পুরোপুরি কিন্তু একই থাকছে আচ্ছা যখন প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তখন কি হয়ে যাচ্ছে এখানে এই যে এম ইজ আর তার সঙ্গে এক্সট্রা করে বিং যুক্ত হচ্ছে প্লাস বিং বাকি নিয়ম কিন্তু একই তেমনি এখানে যখন পা স্টেন্স থাকছে পা স্টেন্সে যখন আইএনজি যুক্ত থাকছে ভারতের সঙ্গে তখন এখানে ওয়াশ বা ওয়ার তার সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে এটা একটা নিয়ম এটা নিয়ম আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মডাল যেগুলো মডালসের ক্ষেত্রে শুধু যে মডালসগুলো রয়েছে তার সঙ্গে এক্সট্রা করে বি যুক্ত হচ্ছে আর বাকি নিয়ম সব কিন্তু পুরোপুরি এক তাহলে ব্যাপারটা পরিষ্কার আশা করি যে শুধু আমরা যদি এইটুকু মনে রাখি যে যখন ভার্বের সঙ্গে আইনজি থাকছে তখন এক্সট্রা করে আমাদের বি যুক্ত করতে হবে আচ্ছা যখন মোডালস থাকবে তখন তার সঙ্গে বি যুক্ত হবে আচ্ছা আরেকটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে যদি হ্যাভ এস থাকে তাহলে কী করতে হবে আচ্ছা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই যেমন লেখা থাকে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এরকম থাকলো সেক্ষেত্রে অলরেডি যখন হ্যাভ হ্যাজ বা হ্যাট থাকে তখন অলরেডি কিন্তু পাস পার্টিসিপেন্ট ফর্ম দেওয়া থাকে তো এক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে আইডেন্টিফাই করা অবজেক্ট সাবজেক্ট যেটা আমাদের প্রধান কাজ এবং প্রথম কাজ তাহলে আমাদের এই অবজেক্ট রয়েছে এই অবজেক্টকে আমি প্রথমে সাবজেক্ট করবো তা ওয়ার্ক এরপর মনে রাখতে হবে যে যখন হ্যাভ এস থাকে তার সঙ্গে বিন যুক্ত হয় হ্যাস বিন বিডব্লু এন বিন এইটা এক্সট্রা করে যুক্ত হচ্ছে তাহলে হ্যাস বিন তারপরে বাকি যা নিয়ম একই পার্ট ফর্ম বাই এটা হয়ে যাবে একই জিনিস এই হ্যাসের জায়গা যদি হ্যাট থাকে তাহলেও কিন্তু একই হয়ে যাবে যেমন যদি থাকে সি হ্যাট রিটেন এ লেটার তিনি একটা লেটার লিখেছিলেন তো ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম ফলো হচ্ছে এই যে সাবজেক্ট অবজেক্ট রয়েছে সেটাকে আমি সাবজেক্ট করবো এই লেটার তারপরে হ্যাড রয়েছে সেটাকে আমি করবো হ্যাডবিন এ লেটার হ্যাডবিন রিটেন অলরেডি দেওয়াই গেছে পাস পার্সেল ফর্ম তাহলে রিটেন বাই সেটা হয়ে যাবে হার আশা করি ভয়েস চেঞ্জ ব্যাপারটা যতটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি ভিডিওর মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এছাড়াও যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো আর বাকি যে যে জিনিসগুলো থাকলেও এক্সপ্লেন করার ব্যাখ্যা করো সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং